সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিল রহমান। রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর ও উত্তরার প্রায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এসব খাবারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক কর্মীসহ অন্তত 22 জনকে আটক করে পুলিশ। পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এসব রেস্টুরেন্ট ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি, অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা তা দেখেই অভিযান চালানো হয়। ধানমন্ডি এলাকার 19টি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। জরুরি বহির্গমন সিঁড়ি না থাকায়, সিঁড়ি আটকে রান্নাঘর বসানো ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এসব খাবারের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেশের ডলার সংকটের মধ্যেই সুবাতাস বয়ে আনলো প্রবাসী আয়। চলতি বছরের প্রথম 2 মাস টানা $2 বিলিয়ন ঘর ছুঁয়েছে অর্থনীতির অন্যতম খাত রেমিটেন্স। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা মোট $216.60 লাখ পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় যা $23,826 কোটি। রেমিটেন্স বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, ডলারের যোগান ও চাহিদার উপর নির্ভর করে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ডলারের বিনিময় হার নির্ধারণ করে আসছে। এ দুটি সংগঠন মূলত বাণিজ্যিক ব্যাংক সংশ্লিষ্ট। বৈধ পথে রেমিটেন্স আনতে ব্যাংকগুলো অবশ্য এখন সরকারের 2.5% প্রণোদনার পাশাপাশি নিজেরাও প্রণোদনা দিচ্ছে। অন্যদিকে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বৃদ্ধি করছে ব্যাংকগুলো। এসব কারণে বৈধ পথে রেমিটেন্স আসা সারা দিয়ে ফেলছে বলে জানান তারা। রাজধানীর বেলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় নিশ্চিতে তার বাবা বাদী করা সবুজ শেখ ডিএনএ নমুনা দিয়েছেন। সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় দিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এর ফলে মরদেহ হস্তান্তর নিয়ে দেখা দেয় জটিলতা। এ অবস্থায় এখনও মর্গের হিমঘরে পড়ে আছে তার মরদেহ। রোববার সবুজ শেখ বলেন, মেয়ের মরদেহ নিশ্চিতের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই ডিএনএ টেস্টের রিপোর্ট জমা যাবে। ডিএমপি রমনা জেনারেল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম জানান, পরিচিত নিশ্চিতে মেয়েটির বাবা বাদী হয়ে ব্যক্তির ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে রঘুনন্দন পাহাড়ের গহীন জঙ্গল থেকে ফজল মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাদোবা গ্রামের ইয়াকুব আলের ছেলে। মাধবপুর থানার এসআই দিন মোহাম্মদ জানান, রোববার দুপুরে রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের একটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফজল আলীর স্বজনরা জানান, শনিবার বিকেলে ফজল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। একদিন পর পাহাড়ের গহীনে তার মরদেহ পাওয়া যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। থাকছে পরে আন্তর্জাতিক সংবাদ। পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এরই মধ্যে কাতার, মিশর, যুক্তরাষ্ট্র ও আমাসের প্রতিনিধিরা নতুন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। হামাস বলেছে, ইসরায়েল যদি তাদের শর্তগুলো মেনে নেয় তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু ইসরায়েলি গণমাধ্যম বলছে, বাকি জিম্মিদের সঠিক তথ্য না দেওয়ার হামলা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসবে না নেতানিয়াহুর প্রতিনিধিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল চুক্তিটি কম বেশি মেনে নিয়েছে। বৃহস্পতিবার গাজায় একটি ত্রাণবাহী গাড়ির চারপাশে ভিড় করা ফিলিস্তিনিদের উপর গুলি ছোড়ে ইসরায়েল, তাতে 115 জন নিহত হয়। মূলত এই ঘটনার পরে যুদ্ধবিরতির বিষয়টি আবারও জোরালোভাবে আলোচনায় উঠে আসে। তবে ত্রাণ সংগঠনের অপেক্ষায় থাকা গাজাবাসীর উপর হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল।
মালদ্বীপের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি খুলতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দ্বীপরাষ্ট্রটি থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এমন খবর দিল তারা। ভারতীয় নৌবাহিনীর দাবি, দ্বীপগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ। শনিবার রাতে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। মূলত এ কারণেই দেশটির কাছাকাছি ঘাঁটি গড়তে চায় ভারত। নতুন ঘাঁটিটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে। বুধবার লাক্ষাদ্বীপে খোলা হবে নতুন ঘাঁটি। অন্যদিকে মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌঘাঁটিটিও লাক্ষাদ্বীপের খুব কাছে অবস্থিত। লাক্ষাদ্বীপের কাভারতি নামক অংশের ভারতীয় নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। তবে নতুন ঘাঁটিটি মালদ্বীপের মাত্র 258 কিলোমিটার দূরে করা হবে। ভারতীয় নৌবাহিনী মনে করছে ঘাঁটিটি জলদস্যু ও মাদক বিরোধী অভিযানেও কাজে লাগবে। এরই মধ্যে সেখানে পাঠানো হচ্ছে রণতরী জটায়ু। থাকছে এবারে খেলা সংবাদ। ম্যানচেস্টার ডার্বিতে সিটির সামনে হয়তো দাঁড়াতেই পারবে না ম্যান ইউ, তবুও এই দু দলের মুখোমুখি হওয়া মানেই আলাদা একটা উন্মাদনা। পুরো ব্রিটেন যেন এদিন থমকে যায় ম্যান ইউ ম্যান সিটির মধ্যে ম্যানচেস্টার ডার্বি দেখার জন্য। গত কয়েকদিন এমনই আবহ বিরাজ করছিল ইংল্যান্ড জুড়ে। অনুমিতভাবেই ম্যান ইউকে 3-1 গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যান ইউ জালে জোড়া গোল করলেন ম্যান সিটির ইংলিশ তারকা ফিল ফোরের, বাকি গোলটি করলেন আরিং হ্যালান্ড। ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের 8th মিনিটেই সিটির জালে বল জড়িয়ে দেন ম্যান ইউয়ের মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধে কোনো গোলই করতে পারলেন না ম্যান সিটি। 1-0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের 56তম মিনিটে প্রথম গোল করেন ফিল ফোরের, 80 মিনিটে আরও একটি গোল করেন তিনি। ইঞ্জুরি সময়ে এসে দলের তৃতীয় গোলটি করলে আরিং হ্যালান্ড, অথচ প্রথমার্ধে গোল্ডেন চান্স মিস করেছিলেন তিনি। এই জয়ে লিড লিডার লিভারপুলের পেছন পেছন ছুটেছে ম্যান সিটি। 27 ম্যাচে সিটির পয়েন্ট 62, তারা পেয়েছে রয়েছে দ্বিতীয় স্থানে। লিভারপুলের পয়েন্ট 63, ম্যান ইউয়ের পয়েন্ট 44, তারা রয়েছে ষষ্ঠ স্থানে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।